জেলার সবচেয়ে বড় 30 ফিটের প্রতিমা দমকলের জলের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রতিমা নিরঞ্জন। জলপাইগুড়ি মোহরি পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা এবছর নিজেদের মণ্ডপের বাইরেই মৃৎশিল্পীদের নিয়ে তৈরি করেছিলেন বিশাল আকৃতির দুর্গা প্রতিমা। কিন্তু এত বড় প্রতিমা ভিড় এড়ানো ও বাইরে নদীতে নিরঞ্জন দেওয়া অসম্ভব, তাই বিশেষ সরকারি অনুমতি নিয়ে দমকল দিয়ে গলিয়ে এখানেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য 5 জন দমকল বাহিনী ও 1টি ইঞ্জিন এখানে আনা হয়েছিল। এই ধরনের দৃশ্য দেখতে অনেক মানুষই ভিড় জমিয়েছিলেন। আজকে আমরা যে ঠাকুর তৈরি করেছিলাম সেই ঠাকুর ম্যানুয়ালি ভাষণ দেওয়া খুব অসম্ভব। অনেক চিন্তা ভাবনা করে চেষ্টা করেছিলাম যে এটাকে ফিজিক্যালি নিয়ে যাওয়ার, কিন্তু সেই ম্যানুয়াল সাপোর্টটা জলপাইগুড়িতে নেই, অন্য অন্য জায়গায় যেরকম আছে। আর এত বড় প্রতিমা জলপাইগুড়ির কড়া নদীতে ভাসাতে হবে, জলপাইগুড়ির কড়া নদী কে আবার আমাদেরকে দূষণ করতে হবে, এই চিন্তা ভাবনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে দমকলের মাধ্যমে হোস পাইপ দিয়ে এটাকে প্রতিমাকে বিসর্জন দেওয়া। এর এর কারণটাই হলো যে একদিকে পলিউশন আর একদিকে ম্যানুয়ালি নিয়ে নিয়ে যাওয়ার, এটা অনেক কষ্ট করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের জলপাইগুড়ির মানে প্রশাসন খুব হেল্প করেছে এই বিষয়ে, এবং আমাদের দমকল মন্ত্রীকে আমরা ফোন করেছিলাম যে আমাদের এই আমরা একটা বিপদের মধ্যে আছি, কি করে আমরা এই বিসর্জন করব, এইভাবে তো দীর্ঘদিন রাখা যাবে না। তাই দমকল মন্ত্রীর সহযোগিতা এবং অসম্ভব সহযোগিতা করেছে তার তুলনা হয় না। হ্যাঁ, স্পেশাল অনুমতি দিয়েছে আমাদের, হ্যাঁ, এবং জলপাইগুড়ি প্রশাসন এসপি এরা আমাদেরকে বহু সহযোগিতা করেছে এই বিষয়ে, এটা মানতেই হবে। তাই যদি কোনো ভুল ত্রুটি আমাদের মধ্যে কোনো এই বিষয়ে হয়ে থাকে তাহলে আমাদের মাফ করবেন, কিন্তু আমাদের উপায়ও নাই এছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এখানে করা। দেখুন, একটা শিশুকে যেইভাবে তার মা বড় করে, আমাদের এই দুর্গা মূর্তিটাকে আমরা কিন্তু যে এইভাবে একেবারে মানে কাঠামোর থেকে ওয়াল দিয়ে মাটি দিয়ে সাজসজ্জা করে মার চক্ষুদান অবধি সমস্তটাই আমাদের চোখের সামনে, তো এবং আমাদের খুব কষ্ট হচ্ছে যে এত সুন্দর পূর্ণাঙ্গ মূর্তিকে ধ্বংস করবে, কিন্তু উপায় নাই, বিধির বিধানকে করিবে খণ্ডন, এটা করতেই হবে।